এখন আমি হাসি মুখে জবাব দিয়েছি, এর পরের ইন্টারভিউতে আমি এক প্লেট দই নিয়ে বসে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, নাম্বার 1 একজনই আছেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন হুগলির নাম্বার 1। আমার জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরো কনগ্রাচুলেশন। এ থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত, রিগিং করে কিছু হয় না। आपका मैजिक गया, आपका मैजिक गया। मजदूरी कर रहा। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। বাংলার মানুষ বাংলার মেয়েকে সম্মান দিয়েছে, আমি সম্মানিত। আমার কাজের দায়িত্ব আরো বেড়ে গেল। যে সন্দেশখালি নিয়ে এত অপপ্রচার কুৎসা, আমার মা বোনদের অসম্মান করেছে, সেই সন্দেশখালিতেও আমরা জিতেছি। আমি খুশি মোদিজি সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। इस सज्जन को क्या तकलीफ है भाई? মানুষই শেষ কথা বলে। দিদি বলছি, অভিনন্দন, মক্সার প্রণাম জানবেন, মক্সা অভিনন্দন জানবেন, এমনি ভাবেই জানবেন। নিজে আপনি যে জিতে আছেন লোকে বলছে, বিশ্বাস রাখে দিদি জিতে আসছে। আপনি জিতে কোথায় গেছেন, কোথায় গেছেন দিদি? আপনি জিতে হাওয়াইসব পদের ভেতরে ঢুকেছেন। মক্সা মারিয়ানা পাড়ির তরফ থেকে দিদি আপনাকে অভিনন্দন, যাকে বলে।